हेलो फ्रेंड्स, वेलकम टू ऑल ऑफ यू। तो बंधुरा तुम्हारे सकल एक भलो खबर जे किछुदिन आगे कलकाता पुलिसेर जे तुम्हारे एस आई एवं सार्जेंटेर जे प्रिलिमिनारी एग्जाम होयेछिलो तो सेटार जे रेजाल्टा पब्लिश होयेछे एवं तुम्हारे जे पीईटी पीएमटीटा सेटा तुम्हारे जे कबे थेके शुरू होच्छे एवं कोथाय होच्छे एवं कोन माठे होबे तो सेई समस्त विषय निये आलोचना करब भिडियोर माध्यमे। तो भिडियो प्रथम थेके शेष पर्यन्त देखे नियो, आशा करी तोमादेर सबके भालो इनफरमेशन दिए साहाज्य करते पारबो। तो बंधुरा बेशी कथा ना बाड़िए चलो शुरू करी। एवं चैनले जारा नतून आसो एखोनो चैनलटिके सबसक्राइब करोनी अवश्यई चैनलटिके सबसक्राइब करे निये पाशे थाका बेल आइकनटिके प्रेस करे नियो। तो बंधुरा देखो तोमरा तो एखाने देखते पाच्छो तोमरा जे पंद्रह तीन दो हज़ार तेईस এই ডেটের মধ্যে তোমাদের পিইটি পিএমটিটা হবে। মাঠটা কোথায় হবে? তো মাঠটা হবে এসএসএ ব্যাটেলিয়নের প্যারেড গ্রাউন্ড, যেটা কি প্রেসিডেন্সি রেঞ্জ রিক্রুটমেন্ট বোর্ডের মধ্যে পড়ে। এসএসএ ব্যাটেলিয়ন প্যারেড গ্রাউন্ড ব্যারাকপুরে অবস্থিত। তো আমি মাঠটার বিষয়ে তোমাদের সঙ্গে সবথেকে ভালোভাবে বলতে পারবো, কারণ কি বর্তমানে আমি নিজে এসএসএ ব্যাটেলিয়নে পোস্টিং রয়েছি। তো মাঠটা কেমন হবে তো সেই সমস্ত বিষয়ে পুরো একটা ডিটেল বর্ণনা নিয়ে আমি একটা ভিডিও বানাবো, সেটা তোমাদেরকে কয়েকদিনের মধ্যেই ভিডিওটা তোমরা পেয়ে যাবে, আপলোড করে দেবো আমি। তো যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। এবং তোমরা এটা জেনে রাখো যে মাঠটা 200 মিটারের ট্র্যাক হবে এবং মাঠটা যথেষ্ট ভালো আছে। এবং বাকি মাঠের পুরো ভিডিও এবং কেমন কি হচ্ছে তো ডিটেল একটা ভিডিও নিয়ে আসব। তো তার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তো বন্ধুরা ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করো। থ্যাংক ইউ সকলকে, গুড নাইট।